বাংলাদেশের উইকেটে রান তোলা যে কতটা কঠিন তা হারে হারে টের পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে 108 রান করতে গিয়েই জীবন শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে 7 উইকেটে বহু কষ্টে 121 রান তোলে। আর সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের ছোড়া 128 রানের মামুলি টার্গেটে 10 রান আগেই 20 ওভার শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। এভাবেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দিয়ে টানা 3 ম্যাচ জিতে প্রথমবারের মতো সিরিজ জিতল বাংলাদেশ দল। পরের ম্যাচ দুটি শুধু আনুষ্ঠানিকতার রূপ নিয়েছে, তবে বাংলাদেশ স্বপ্নটা আরও উচ্চশীল হয়ে গেছে। তারা চায় হোয়াইট ওয়াশ করতে, এমন স্বপ্নটা দেখতেই পারে মাহমুদুল্লাহ। প্রথম ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছে টাইগাররা, প্রথম ম্যাচে 131 রান করে জিতে নেয় মাহমুদুল্লার দল। পরের তৃতীয় ম্যাচে মাত্র 127 রানেও 10 রানে জিতে যায় বাংলাদেশ দল। এখন শুধু অপেক্ষা হোয়াইট ওয়াশের, দেখা যাক কী করতে পারে বাংলাদেশ টাইগাররা।